এগুলা কি তোমরা কি মানে প্রতিদিন শিকারে বের হও এগুলা নিয়ে প্রতিদিন কথা বলো প্রতিদিন আচ্ছা এগুলা কয়জনে খাবে তোমরা নিম্ন 12 জন আছি 12 জন 12 জন আছি 12 টা ভাগ করবে বড়া 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 তো দেখতে পাচ্ছেন এই যে কলিজা গাওড়ার কলিজা একদম মানে জ্যান্ত কলিজা যে খেয়ে ফেলবে স্বাদ অন্যরকম মনে হয় যে এক বছর থাকবে স্বাদ মুখে এটা বেটা হয় সম্মানিত দর্শক শুভেচ্ছা নি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের উৎকুত্র সনাতন ধর্মালম্বী রায় সম্প্রদায়ের শিকার পদ্ধতি সম্পর্কে তারা কিভাবে শিকার করে তারা কি কি শিকার সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যে কোনো ধরনের বন্য পশু পাখির শিকার সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ আজকের এই ভিডিওতে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সাঁওতাল সম্প্রদায়ের শিকার পদ্ধতি সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কি কি আছে এই ভিডিও কোন দিকে গেল আর পাওয়া যায় কালকে বলতে মনে নাই কোন সব ভিতরে আছে ওরা ভিতরে আছে ছেলে আমার সাথে খেলতো আমার এটি ভাই মধু তুই রাখছিস না কিন্তু দেখি ভালো করে ছাড়ো উপরের দিক ছাড়ো দাঁড়া দেখি শালা বিড়ালের মতন বাচ্চা দূরে দূরে মনে গা হাত ঘামিয়ে গেছে এর মধ্যে তো আছে মনে হয় ফেলে দাও জালটা ফেলে দাও এই নিচের জাল এটা ফেলে দাও ভাই
আসেন না এদিকে আসবে না কথা বলেন না আসতে পারছে না দেখ টাইনে সাইডে বাড়ির জায়গা খুলে দেখাবে তো এমন মাঝবে না আরো লাও সবগুলি লাও সবগুলি লাও হ্যাঁ এই এগুলাকে তোমরা কি মানে প্রতিদিনই শিকারে বের হও এগুলা নিয়ে প্রতিদিন প্রতিদিন আচ্ছা এগুলা কয়জনে খাবে তোমরা নিম্ন 12 জন আছি 12 জন বারো জন আছে বারোটা ভাগ করবে আচ্ছা 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 এই মুহূর্তে দিচ্ছে নাই তার কেন তো সাবানের টাকা লিবো আপনি কাজ ঠিক আছে কত 500 দেয়া করে মানে একটা জোড় আছে ওটা পরে হয়নি দুটো করে তুলি আমার বাড়ি মারা পড়ে যাতো তাহলে এটা কি দেবে আবার পাইছে নাকি না না এমনি শালির আর দুয়াচ্ছে ঠান্ডা করা লাগবে বাড়ি দেখতে পাচ্ছেন এই যে কলিজা গাউডার কলিজা একদম মানে জ্যান্ত কলিজা এই যে খেয়ে ফেলবে এবার এটা হচ্ছে পোড়ায় খাবে কেমন খাইতে হেভি টেস্ট একবারে ভিপি একবারে ভিটামিন পুরো ভিটামিন এরপরে কি রান্না করে খাওয়া হবে না এটা বাচ্চা ছিল কয়টা ভাগে আছে যা আঠারোটা ভাগ এটা কয় ভাগের কাতার মধ্যে মানে কি জাতি আপনাদের রাই কি সাঁওতালের মধ্যে পড়ে না হিন্দু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রান্না হচ্ছে একদম নরমালি যে মাংস রান্না করে সেরকম আমরা বিয়ে দল না আমরা একবারে চিনছি
ঠিক আছে থাকো তোমরা।